जय श्री कृष्ण राधे राधे। नमस्कार बंधुरा, सत्यानुसरण चैनले आपनादेर सकल के जानाई स्वागत। आमी आशा करी आपनारा सकले भगवान बा ईश्वरेर कृपाय भालो आछेन, सुस्थ आछेन। बंधुरा, आपनी जदि लाइफे किछु शिखते चान बा जानते चान, ताहले चैनलटी सबस्क्राइब अवश्यई करुन। बंधुरा, एई चारटि काजे कखनोई लज्जा पावा उचित नय। बंधुरा, आचार्य चाणक्य पंडित बोलेछेन जे एई चारटि काजे कखनोई लज्जा पावा उचित नय। जदि आपनि एई चारटि काजे लज्जा बोध करेन, ताहले एर फलाफल आपनाके सारा जीवन भोग करते हबे। ताई एई प्रसंगे विस्तारित जानार आगे आपनादेर बोले राखि, आपनि जदि आमादेर चैनेले नतून हये थाकेन, ताहले चैनेलटी अवश्यई सबस्क्राइब करुन एबं पाशे थाका नोटिफिकेशन बेल आइकनटी क्लिक करुन। कारण आमी विभिन्न प्रकार त्रंतमंत बशीकरण, टोटका, वास्तु टिप्स, ज्योतिष शास्त्र, पूजो आराधना एवं ब्लैक मैजिक करा निये नित्य नतून वीडियो आपलोड करे थाकि, जा प्रयोग करार माध्यमे आपनार जीवने थाका सकल प्रकार समस्यार समाधान करते पारबे। बंधुरा, चाणक्य छिलेन आमादेर एई उपमहादेशेर नामकरा अर्थनीति, राजनीति, समाजनीति ও কূটনীতির শিক্ষক। আজ থেকে প্রায় 2300 বছর আগে তিনি তার শিক্ষাদান এবং কর্মকাণ্ড চালিয়ে গেছেন। চাণক্য নীতি তার নীতিশাস্ত্রে বলে গিয়েছে যে প্রতিটি মানুষের এই চারটি কাজে বেশরম হওয়া উচিত, অর্থাৎ নির্লজ্জভাবে এই কাজগুলো করুন, এতে আপনি সাফল্য পাবেন। তাই চলুন জেনে নিন কোন চারটি কাজের ক্ষেত্রে লজ্জা না পাওয়ার কথা বলে গিয়েছে আচার্য চাণক্য পণ্ডিত। প্রথম কাজটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। বন্ধুরা, শারীরিক সম্বন্ধের সময় যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই ভুল কখনোই করা উচিত নয়। বন্ধুরা, ভালোবাসাকে মজবুত করার জন্য দুজনের মধ্যে প্রেম ভালোবাসা গভীর হওয়া প্রয়োজন। যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার মধ্যে যদি কোনো একজন লজ্জা বোধ করে আর এই সম্বন্ধে ঘাবড়াতে থাকে, আর স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার মধ্যে যদি কেউ লজ্জা বোধ করে, তাহলে বাইরের কোনো পুরুষ বা বাইরের কোনো মহিলা তার জীবনে আবারও আসতে পারে। তাই এ কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার সময় কখনোই লজ্জা বোধ করা উচিত নয়। এরপর দ্বিতীয় কাজটি হচ্ছে ধন সম্পত্তি প্রাপ্তি এবং টাকা আয়ের ক্ষেত্রে। যে ব্যক্তি টাকা পয়সা ও ধন সম্পদ লেনদেন করার ক্ষেত্রে লজ্জা বোধ করে, তাকে সারা জীবন আর্থিক কষ্টে ভুগতে হয়। যেমন আপনি যদি কাউকে টাকা ধার দিয়ে থাকেন, কিন্তু টাকা আদায়ের সময় আপনি লজ্জায় টাকা নেওয়ার কথা বলতে না পারে, তাহলে আপনাকে টাকা ফেরত না পাওয়ার কষ্টে ভুগতে হবে। এছাড়াও ক্রয় বিক্রয় বা টাকা আয়ের ক্ষেত্রে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়। যদি ব্যবসায় টাকা আয় করতে যদি লজ্জা বোধ করে, তাহলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। তৃতীয় কাজটি হচ্ছে খাবার খাওয়ার সময়। যদি কোনো ব্যক্তি খাবার খাওয়ার সময় লজ্জা বোধ করে, তাহলে সে সারা জীবন ক্ষুধার্তই থেকে যাবে। কিছু কিছু মানুষ আছে যারা কোথাও বেড়াতে গিয়ে খাবার খাওয়ার সময় অনেক লজ্জা বোধ করে থাকে, এর ফলে তারা ক্ষুধার্ত হয়ে কষ্ট ভোগ করতে থাকে। তাই খাবার খাওয়ার ক্ষেত্রে কখনোই লজ্জা পাবেন না, আপনি যেখানেই যান না কেন। তৃতীয় কাজটি হচ্ছে বিদ্যা অর্জন করার ক্ষেত্রে। স্কুল কলেজ থেকে শুরু করে আপনি যেখানেই বিদ্যা লাভ করেন না কেন, যদি বিদ্যা অর্জনের সময় লজ্জা বোধ করে, তাহলে আপনি অনেক কিছু জানা ও শেখা থেকে বঞ্চিত হবেন। শিক্ষার্থীদের পড়াশোনা করার সময় নিজের শিক্ষকের থেকে কোনো কিছু জানতে বা ওনাকে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করতে একদম লজ্জা পাওয়া উচিত নয়। তাই এই চারটি কাজে সবাইকে বেশরম হওয়া উচিত। যারা চাণক্য নীতিশাস্ত্র মেনে চলে, তারা জীবনে সফল হন এবং জীবনে সুখ শান্তি লাভ করে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে ওনারাও দেখে উপকৃত হতে পারে।
মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। ঈশ্বরের কৃপায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সত্যানুসরণ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন। বন্ধুরা, এই চারটি কাজে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়। বন্ধুরা, আচার্য চাণক্য পণ্ডিত বলেছেন যে এই চারটি কাজে কখনোই লজ্জা পাওয়া উচিত নয়। যদি আপনি এই চারটি কাজে লজ্জা বোধ করেন, তাহলে এর ফলাফল আপনাকে সারা জীবন ভোগ করতে হবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। বন্ধুরা, চাণক্য ছিলেন আমাদের এই উপমহাদেশের নাম করা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি ও কূটনীতির শিক্ষক। আজ থেকে প্রায় 2300 বছর আগে তিনি তার শিক্ষাদান এবং কর্মকাণ্ড চালিয়ে গেছেন। চাণক্য নীতি তার নীতিশাস্ত্রে বলে গিয়েছে যে প্রতিটি মানুষের এই চারটি কাজে বেশরম হওয়া উচিত, অর্থাৎ নির্লজ্জভাবে এই কাজগুলো করুন, এতে আপনি সাফল্য পাবে। তাই চলুন জেনে নিন কোন চারটি কাজের ক্ষেত্রে লজ্জা না পাওয়ার কথা বলে গিয়েছে আচার্য চাণক্য পণ্ডিত। প্রথম কাজটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা। বন্ধুরা, শারীরিক সম্বন্ধের সময় যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে এই ভুল কখনোই করা উচিত নয়। বন্ধুরা, ভালোবাসাকে মজবুত করার জন্য দুজনের মধ্যে প্রেম ভালোবাসা গভীর হওয়া প্রয়োজন। যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার মধ্যে যদি কোনো একজন লজ্জা বোধ করে আর এই সম্বন্ধে ঘাবড়াতে থাকে, আর স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসার মধ্যে যদি কেউ লজ্জা বোধ করে, তাহলে বাইরের কোনো পুরুষ বা বাইরের কোনো মহিলা তার জীবনে আবারও আসতে পারে। তাই এ কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসার সময় কখনোই লজ্জা বোধ করা উচিত নয়। এরপর দ্বিতীয় কাজটি হচ্ছে ধন সম্পত্তি প্রাপ্তি এবং টাকা আয়ের ক্ষেত্রে। যে ব্যক্তি টাকা পয়সা ও ধন সম্পদ লেনদেন করার ক্ষেত্রে লজ্জা বোধ করে, তাকে সারা জীবন আর্থিক কষ্টে ভুগতে হয়।